হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি বাংলাদেশি ব্লগার আমি আছি আপনাদের সাথে আজকে একটা রুই মাছের ডিম রেসিপি নিয়ে এলাম আমি সরিষার তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম তিন চামচ দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট তো আমি আরও এক চামচ দিবো হ্যাঁ চার চামচ দিয়ে দিলাম তো পেঁয়াজটা ব্ল্যান্ড করে দেওয়ার একটা উদ্দেশ্য গ্রেভিটা ঘন হবে রসুন দিয়ে দিয়েছি এক চামচ আদা দিয়েছি এক চামচ হলুদ দিলাম মরিচ দিলাম পরিমাণ মতো তারপরে খুব ভালো করে কষাতে হবে এমনভাবে কষাতে হবে পেঁয়াজটার গন্ধ চলে যাবে এটা তেল উঠে আসবে তা আমি আর একটু অলিভ অয়েল দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এক চামচ তা আমি এখন ভালো করে কষিয়ে নেব একটু লবণ দিয়ে দিলাম শরীরটা কিন্তু ভালো নয় কথা শুনে বুঝতে পারতেছেন খুব ঠান্ডা লাগছে শরীরটা খারাপ চোখে পানি বের হচ্ছে তাও ভয়েস দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আপনার এই মাস্টার্ড এটা আমাদের এখানে সব থেকে কেনা রেডিমেড আর কি রেডিমেড মাস্টার্ড মানে একটা আমাদের দেশের যে কাসন্দি বলে কাসন্দির মতোই তো আমি এখন দিয়ে দিচ্ছি গরম পানি দেখেন আমার গ্রেভিটা অনেক ঘন হয়েছে সুন্দর হয়েছে একদম সুন্দর মশলা গন্ধ চলে গেছে সব কিছু এখন আমি এগগুলো দিয়ে দিচ্ছি তো আমার এই পানিটা একটা একটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি একটা সিদ্ধ করে হলুদার লবণ দিয়ে তারপর আমি পিস পিস করেছি এটা এটা আমি মানে অল্টারনেটিভ এই যে আমাদের যে ইলিশের এগ আমার কাছে এটার অল্টারনেটিভ এটা লাগে এভাবে যদি রান্না করি আমার কাছে খেতে খুব ভালো লাগে তো হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি এই যে উপর দিয়ে দিলাম এটা টেলে রাখা জিরা জিরাটাকে আগে ফ্রাই করে রেখেছি ফ্রাই করা জিরা দিয়ে দিলাম আর কাঁচামচ দিয়ে দিলাম এই তো আমার রান্নার ডান এখন আমি আর দুই মিনিট রাখবো খালি এটাকে ডিমে উপর তেল উঠে আসবে তো বিবাস আপনাদের যদি আমার এই যে দেখেন আমার এই যে এগ এই যে রুই মাছের এগ যদি আপনাদের দেখেই ভালো লাগে এভাবে রান্না করে খাবেন শিওর আমি বলতেছি আপনাদের ভালো লাগবে এভাবে আমি রুই মাছের এগ অনেক কয়েকভাবে রান্না করি অন্য অন্য রকমও করি এইভাবেও করি তো দেখেন আমার একটা দেখতে কি সুন্দর হয়েছে ইয়ামি হয়েছে আপনি এটা করলে পুরো পরিবার নিয়ে এক প্লেটে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন খুব টেস্ট হয় তা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন বিউটি বাংলাদেশি ব্লগার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ